আবার অবৈধ কয়লা অভিযানে সিআইএসএফ। কুলটি থানার ইস্কো রোডে অবৈধ কয়লা বোঝাই সাইকেল ও মোটরসাইকেল আটক করা হয়। এই আটক করা অবৈধ কয়লা আনুমানিক 3 টন বলেই জানা গিয়েছে খবর সূত্রে। একই সাথে 17টি সাইকেল ও একটি মোটরসাইকেলও আটক করা হয়েছে। এদিন অবৈধ কয়লাসহ কয়লা বোঝাই সাইকেল ও মোটরসাইকেল সব কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে এমনটাই জানা গিয়েছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।